নমস্কার দর্শক বন্ধুরা, ভ্যারাইটি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনকার মতো আজও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা আপনাদের জীবনে অবশ্যই বৈচিত্র্যের স্বাদ এনে দেবে। শুধু আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে আসে বা প্রয়োজনে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন দর্শক বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার এই ভ্যারাইটি বা বৈচিত্র্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এতে কি হবে, এই চ্যানেলটির নতুন ভিডিও আপডেটস বা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন মূল ভিডিওটিতে আসা যাক। দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে হয় বা ওয়ার্ড আর্টের ব্যবহারটা কিভাবে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, একবারে উপরে ইনসার্ট যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করলাম। এবার দেখুন, এখানে ওয়ার্ড আর্ট বলে একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওয়ার্ড আর্ট। এখানে আমি ক্লিক করব, দেখুন একটা বক্স এলো। এখানে বক্সের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার যেটা ভালো লাগবে সুবিধা অনুযায়ী সেরকম একটি ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন, আমি এখানে এই ডিজাইনটি বা এই টেমপ্লেটটি আমি সিলেক্ট করলাম। দেখুন আবার একটি বক্স এলো, এখানে আমার দেওয়া আছে আমি কোন স্টাইলটা এখানে চুজ করব সেটা দেখে নিই। আমি যদি ইটালিসাইজড করে দিই, এখানে ইটালিসাইজড এর অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বোল্ডও করতে পারি। তো চলুন বোল্ড ইটালিসাইজ দুটোই করে দিচ্ছি। দেখুন এখানে হয়েছে ইওর টেক্সট হেয়ার, এখানে আপনি লিখতে পারেন আপনার সুবিধা মতো। আমি এখানে লিখলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে আমি লিখে ওকে করে দেব। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর যে ইকোটা এসছে, আমি বাইরে ক্লিক করে দেব। এই স্টাইলটা আমি চুজ করেছিলাম, সিলেক্ট করেছিলাম, তো এটাই এসছে আমার। এই হচ্ছে ওয়ার্ড আর্টের ব্যবহার। আবার আমি এখানে ক্লিক করলাম, আমি আবার পাল্টাবো। ধরুন আমি এখানে এই টেমপ্লেটটা যদি আমি সিলেক্ট করি, দেখুন আমার সেইভাবেই এসছে। আমি আবার আমি চেঞ্জ করতে পারি, যেমন ধরুন এটা আমি সিলেক্ট করলাম, দেখুন সেইভাবেই এলো। কিংবা যদি ধরুন আমি এরকমভাবে যদি সিলেক্ট করি, এইভাবে এলো, লেখাটা অ্যাপিয়ার করছে এইভাবে। আমি এটা যদি সিলেক্ট করি তাহলে আমার এইভাবে এলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ধরুন এই টেমপ্লেটটা যদি সিলেক্ট করি তাহলে আমার এইভাবে আসছে লেখাটা। আপনারাও এইভাবে ওয়ার্ড আর্ট ইউজ করতে পারেন, যেটা আপনাদের টেক্সটটাকে আরো সুন্দর করে তুলবে বা আপনাদের প্রয়োজন মেটাতে পারবে। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, আমি এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2007 ভার্সন। আপনাদের যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি চেষ্টা করব আমার সামর্থ্য মতন উত্তর দেওয়ার, বা পরবর্তীকালে সেই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে, যেটা আপনাদেরকে অবশ্যই বৈচিত্র্যের স্বাদ এনে দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, আর আমাদের সঙ্গে থাকুন।
আর সে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ, যারা সময় ও ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন বা ভিডিওগুলি এখনো পর্যন্ত দেখছেন। আমাদের সঙ্গে থাকুন, আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।